वेलकम टू माय यूट्यूब चैनल। देखो एखे तुम्हारा ह्वाइट बोर्डे जो देखते एगुलो हे एगुलो हे इरर कारेक्शन, ठीक है। एगुलो परीक्षा तुम्हारे क्षेत्र अवश्य आसपे जरा टेट परीक्षा देवे तारा भालो करे देखे रखो। ए धरनेर कोश्चेन तो अवश्य आमी बोलछि तुम्हारे किन्तु कमन आसबे एवं 30-এর मध्य तुम्हारा एखाने तुम्हारा देखते पाबे जेटा नम्बर सेटा हच्छे 4 থেকে 5টা कोश्चेन किन्तु एखान থেকে तुम्हारा अवश्यई पाबे। तो क्लासगुलो तुम्हारा मनोयोग दिए देखो, खूब अल्प समयेर मध्ये आमी एक एक करे समस्त किछु तुम्हारे कवर करब। आमी प्रथमेई बोलेछि तुम्हारे ম্যাথ এবং ইংলিশটা তোমাদের আমি পুরো সাবজেক্টটা বা কভার করে দেওয়ার চেষ্টা করব। দেখো বেসিকগুলো আমি আলোচনা করব, ঠিক আছে। এগুলোর উপর বেস করে তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। তো কি করে করতে হবে, কোন কোন টপিকগুলো করতে হবে সেগুলো আমি এখন তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে দে আর এ ফিউ মেন ম্যান দে আর, ওকে। তো এখানে বলা হচ্ছে সেখানে কিছু কি রয়েছে, কিছু মানুষ রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে ভালো করে ফলো করো। এখানে দেখো এখানে কি রয়েছে, এ ফিউ বা যদি ফিউ থাকে, আবারও বলছি তোমরা নোট করবে, এ ফিউ বা যদি ফিউ থাকে তাহলে এই নাউনটা সবসময় কিসে হবে, নাউনটা সবসময় প্লুরালে হতে হবে। আবারও বলছি দেখো, এ ফিউ বা ফিউ যদি থাকে তাহলে নাউন সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে। দেখো এটা কিসে রয়েছে, এটা ম্যান রয়েছে, এটা সিঙ্গুলারে রয়েছে, সিঙ্গুলার রয়েছে, কিন্তু এটা সিঙ্গুলার হবে না। অর্থাৎ এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মেন, এমইএন মেন, মানে হচ্ছে ম্যানের বহু বচন মেন। ওকে বুঝতে পেরেছো, আশা করি এটা বুঝতে পেরেছো। আবারও বলছি এ ফিউ বা ফিউ যদি থাকে তাহলে সেটা প্লুরাল অবশ্যই হবে। পরবর্তী রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি, হিজ ইনফরমেশন আর ফলস, অর্থাৎ তার তথ্যটা ভুল। ওকে তো দেখো এখানে কি রয়েছে, এখানে এস যুক্ত রয়েছে। তোমরা সব সময় মনে রাখবে ইনফরমেশন, এছাড়া ধরে নাও তোমরা নিউজ, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স এগুলোর পরে সব সময় কি হয়, ফার্নিচার, ফার্নিচার। তো এগুলোর কি হয় না, এগুলোর প্লুরাল ফর্ম ব্যবহার হয় না। অর্থাৎ এখানে যে প্লুরাল ফর্ম করা হয়েছে এস যুক্ত করে সেটা কিন্তু কখনোই হবে না। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই যে এ পোর্শনটা রয়েছে এই পোর্শনটা কিন্তু ভুল রয়েছে। অর্থাৎ ইনফরমেশনের সাথে কখনো এস বা ইএস যুক্ত করে প্লুরাল ফর্ম ব্যবহার করা যেতে পারে না। ওকে অর্থাৎ এখানে কি হবে, হিজ ইনফরমেশন ইজ ফলস। ওকে অর্থাৎ এখানে এস যুক্ত হবে না। আর এখানে এস যুক্ত যদি না হয় তাহলে এখানে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার গুলো ভালো করে করতে হবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী আমরা আলোচনা করব, পরবর্তী যেটা রয়েছে এখানে 3 নম্বরে যেটা রয়েছে যে হি ইজ উইক অ্যাট ম্যাথামেটিক্স, হি ইজ উইক অ্যাট ম্যাথামেটিক্স। ভালো করে পড়বে এবং দেখো হি ইজ সেটা ঠিক আছে, উইক অ্যাট ম্যাথামেটিক্স অর্থাৎ সে দুর্বল, কিসে দুর্বল, এই ম্যাথামেটিক্সে দুর্বল। দেখো এখানে এস যুক্ত আছে সেটা ঠিক আছে, ওকে। অর্থাৎ এখানে এস যুক্ত আছে মানে ঠিক আছে, কিন্তু দেখো এখানে বলা হচ্ছে যে হি ইজ উইক, বানানটা ভালো করে দেখো এখানে কি হয়েছে, উইক রয়েছে। এই উইক কথার অর্থ হচ্ছে দুর্বল, কি হচ্ছে সপ্তাহ, কিন্তু এখানে বলা হচ্ছে দুর্বলের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে সে দুর্বল। তাহলে উইক বানানো হবে ই ডাবল ই কে, WWE কে উইক, তাহলে উইক এখানে কিন্তু ব্যবহার হবে যার মানে হচ্ছে দুর্বল, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালো করে ছোট ছোট স্টেপ গুলো মনে রাখবে, এগুলো ছোট ছোট করে তোমাদের পরীক্ষা কিন্তু থাকবে, তাহলে ভালো করে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো আশা করছি এটা বুঝতে পেরে সবকিছু তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো, ওকে। নেক্সট আমরা দেখবো, এটা আমরা আলোচনা করলাম, এটা আলোচনা নাম্বার 4 চলে যাবো, হি লাইক ভেজিটেবল। দেখো তোমরা অনেক সময় তোমরা এটা হয়তো ফেস করেছো, বা যদি না জানো তাহলে জেনে নাও যে ভেজিটেবলের পরে সবসময় তোমাদের এস কিন্তু যুক্ত হবে। অর্থাৎ ভেজিটেবল কিন্তু সিঙ্গেল উইদাউট এস এ কিন্তু হবে না, ঠিক আছে। বা তোমরা যদি মনে করো যে ভেজিটেবলের পরে এস দেবো না তাহলে কিন্তু নয়, ভেজিটেবল সবসময় ওর সঙ্গে এস অবশ্যই তোমাদেরকে যুক্ত করতে হবে। অনেক সময় তোমাদের এস উইদাউট এস এ কিন্তু দেয়, সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভুল, এই ইরর কারেকশনে তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে কোথায় ভুল রয়েছে, বা ভুল যদি না থাকে তাহলে অবশ্যই তোমাদের রাইট হবে, কিন্তু তো ভালো করে দেখো অবশ্যই তোমরা কিন্তু ধরতে পারবে। দেখো হি এর পরে আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আবার বলছি হি এর সাথে ভার্ব যেটা থাকে তারপরে এস বা ইএস অবশ্যই যুক্ত হয়। তো হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু যে ভার্বটা বসেছে লাইক, লাইকের সাথে কিন্তু এস বা ইএস এখানে কিছুই যুক্ত করা হয়নি, তাহলে এটা সম্পূর্ণভাবে কিন্তু আমরা ভুল বুঝতেই পারছি, ওকে। তো কেন আমরা ভুল বুঝতে পারলাম, কারণ হি এর পরে আমরা জানি যে ভার্ব বসে এবং ভার্বের সাবজেক্টের পরে এখানে দেখো ভার্বের সাথে লাইকের সাথে এস বা ইএস কোনোটাই কিন্তু যুক্ত হয়নি, তাহলে অবশ্যই কিন্তু ভুল রয়েছে। কারণ আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়,
থার্ড পার্সেন্স যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তার লাইকের সাথে কি যুক্ত হবে? এখানে কিন্তু অবশ্যই ইএস যুক্ত হবে, তার লাইকস ব্যবহার করতে হবে, কিন্তু এখানে ব্যবহার করা হয়নি অবশ্যই। তাহলে এই এই পোর্শনটা কিন্তু ভুল ছিল, ভুলের পরিবর্তে কি হলো, এখানে অবশ্যই তোমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইএস। ওকে আচ্ছা, আমরা এটা জেনে গেলাম। আমরা লাস্টে যে কোশ্চেনটা জানবো সেটা হচ্ছে হি হ্যাভ রিটেন নাইস পোয়েট্রি, অর্থাৎ সে কি লিখেছে, কি একটা খুব সুন্দর পোয়েট্রি অর্থাৎ কবিতা সে লিখেছে। তো দেখো এখানে ভুল রয়েছে, একটা জায়গায় ভুল রয়েছে, তোমরা কিন্তু এটা দেখার চেষ্টা করো বা কোথায় ভুল রয়েছে সেটা ভাবার চেষ্টা অবশ্যই তোমরা করবে। দেখো আমি বলিনি, দেখো এখানে হি এর পরে কিন্তু আমরা জানি যে হ্যাভ কিন্তু কখনোই বসে না, অর্থাৎ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অবশ্যই তোমাদের হ্যাজ ব্যবহার করতে হবে। বাকিগুলো দেখো ঠিক রয়েছে, কারণ হচ্ছে হ্যাজ বা হ্যাজ এর পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার করতে হবে। রাইট, WRIT, রাইট হচ্ছে মেন ভার্ব, কিন্তু এখানে কি হয়েছে, এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার হয়েছে। রাইটের ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কি, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, আর সেকেন্ড ফর্ম কি হয়েছে, সেকেন্ড ফর্ম WROT, রোট, রুট হচ্ছে এই রাইটের সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম এবং এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি যে প্রেজেন্ট এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট, তোমরা পাশাপাশি টেন্সগুলো মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্মটা অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। তো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, হ্যাভের পরিবর্তে অবশ্যই তোমাদের হ্যাজ ব্যবহার করতে হবে, কারণ এটা সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, এই কারণে অবশ্যই হ্যাজ হবে এবং বাকিগুলো যা আছে তাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো অনেক সময় কিন্তু এখানে প্রবলেম দেওয়া হয় যে এই পোয়েট্রিকে কি করা হয়, এই পোয়েট্রিকে POETRIES অর্থাৎ পোয়েট্রিজ, অর্থাৎ এটাকে প্লুরাল করার চেষ্টা করে তোমাদের কিন্তু কনফিউজ করার জন্য এটা দেয় অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই পোয়েট্রি পোয়েট্রি থাকবে, এর কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে না। ওকে তো আশা করছি এই এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আপকামিং টেট পরীক্ষায় থাকবে অবশ্যই। তো ভালো করে দেখে রাখো এবং এই ক্লাসগুলো অবশ্যই এক এক করে নোট করে রাখো। যদি ভালো লাগে এই ধরনের ক্লাস আপডেট যদি তোমরা পেতে চাও, প্লিজ একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য। যারা নতুন রয়েছে টেট পরীক্ষা দেবে তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রেখে দেবে, কারণ যখনই আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন অবশ্যই তোমাদের কাছে আগে পৌঁছায় এবং তুমি সবার আগে জেনে সবাইকে পিছলে ফেলে সামনের সারিতে যেন এগিয়ে থাকতে পারো। কারণ আবারও বলছি এই যে তোমাদের টেট পরীক্ষা হবে সেটা বিশাল পরিমাণে কম্পিটিশন হবে, কারণ তোমরা প্রত্যেকে জানো, কারণ এই যে তোমাদের স্বপ্নটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বাস্তবে পূরণ করতে হবে, এর জন্য একটু পরিশ্রম অবশ্যই করতে হবে, সাথে সাথে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো বা ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো। আশা করছি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।